দর্শক, এ বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল জামান রুবেল। রুবেল, ওবায়দুল কাদের কখন এসে আসলে যুক্ত হবেন এবং সমাবেশে বক্তারা কি কি বলছেন, সবশেষ তথ্য আমাদের জানাবেন। ঘরে বাইরে সবখানে শুধু নগদ নিয়ে এলো ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ দেখার এক্সক্লুসিভ প্যাক, মাত্র 60 টাকায় পুরো ওয়ার্ল্ড কাপ। এখনই রাবিট হলে নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক সাবস্ক্রাইব করুন। স্যার, আপনাকে ধন্যবাদ। সম্পাদক পরিপূর্ণ এবং যত দূরে চোখ যাচ্ছে দেখা যাচ্ছে শুধু এই নারায়ণগঞ্জ বাসী, এই যে এই সমাবেশ স্থলের চারিপাশটা ব্যানার পোস্টার এবং যার যার যে সমর্থক রয়েছেন সেই সমর্থকদের আলাদা আইডেন্টিটির জন্য তাদের প্ল্যাকার্ড এবং বিভিন্ন রং বেরঙের টুপি সাথে বাদ্যযন্ত্র নিয়ে কিন্তু এই সমাবেশ স্থলটাকে রাঙিয়ে তুলেছেন। এবং এই সমাবেশ স্থল তারা বলছেন যে প্রায় 10 লক্ষ মানুষের সমাহিত করবেন এবং এই যে যে নারায়ণগঞ্জের যে আপনার সোনারগাঁ অঞ্চল এবং বিশেষ করে নারায়ণগঞ্জের জেলা আওয়ামী লীগ এবং সোনারগাঁ যৌথ উদ্যোগে এই সমাবেশ, এবং এই সমাবেশে মূলত নির্বাচনের প্রাক নির্বাচনের যে সমাবেশ বলা হয় তারই অংশ বিশেষ, এবং সেখান থেকেই নারায়ণগঞ্জবাসী নৌকাকে আবার বিজয় করবেন বলে বারবার স্লোগান দিচ্ছেন। এবং তাদের কথা হচ্ছে দলবদ নির্বিশেষে নৌকার যে ধারাবাহিক চলমান যে শাসন ব্যবস্থা সেটাকে অব্যাহত রাখার জন্য এবং অপরাজনীতি প্রতিহত মাঠে তারা কিন্তু কন্টিনিউসলি থাকবেন। তো সমাবেশ স্থল এখনো চলছে, ওবায়দুল কাদের আসবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। তো এখন মোটামুটি কেন্দ্রীয় নেতারা কথা বলার সময় প্রস্তুত। তো স্যার, এই ছিল এই মুহূর্তে আমাদের।